করোনা পরিস্থিতি অবনতির ফলে লেবানন সরকার দেশটিতে গত সাতই জানুয়ারি থেকে পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ লকডাউন ঘোষণা করেছেন এবং পরিস্থিতি অবনতির দিকে যেতে থাকলে গত চোদ্দই জানুয়ারিতে আবার পুনরায় চব্বিশ ঘন্টার কারফিউ লকডাউন জারি করে পঁচিশে জানুয়ারি পর্যন্ত দেশটির সরকার কিন্তু এরই মধ্যে স্বাভাবিক পরিস্থিতি করোনা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করায় দেশটির সরকার পঁচিশে জানুয়ারি থেকে চব্বিশ ঘন্টার কারফিউ আটই ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করে এর প্রেক্ষিতে বিভিন্ন সাধারণ নাগরিকগণ লেবাননের তারা খাদ্যের সংকটে এবং বিভিন্ন দোকানপাট মল বন্ধ থাকার কারণে জনজীবন অচল হয়ে পড়ে তারা রাস্তায় নেমে পড়ে এবং ত্রিপুলিশ সহ আরও বিভিন্ন অঞ্চলে পুলিশের সাথে লেবাননের যে সাধারণ জনগণের বিভিন্ন দাওয়া পাল্টা দেওয়া এবং বিভিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ক্ষেত্রে পুলিশ সহ এবং বিক্ষোভকারী সহ প্রায় ষাট জনের মতো হতাহতের ঘটনা ঘটেছে কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রবাসীরা খুবই দুঃসহ জীবনযাপন করতেছে লেবাননের মাটিতে সেই ক্ষেত্রে বিভিন্ন প্রবাসীরা জানিয়েছে তাদের কষ্টের কথা ভাই লেবানন আসি খুব বিপদে লেবানন কাজ নাই কিছু নাই লকডাউন আর লকডাউন করোনার কারণে তো দেড় দেড় বছর ধরে ভাই টাকা পাড়াই পারতেছি না দেশে দেড় বছর চলতে টাকা পাড়াই পারতেছি না কাজ নাই ডবার নাই কিছু নাই চার বছর ধরে আইসি আমি মাতামির কাজ করতাম মাতামির কাজ এখন বন্ধ টোটাল বন্ধ রুমে বহা তিন মাসের রুম বাড়া আসছে তিন মাসের রুম বাড়াব তো লেবালি তিন মাসে ভাড়ার জন্য দেখেন আপনারা তালা মেরে তালা দিচ্ছে দেখেন এই রুমে আমি থাকি এই রুমে আমি থাকি তালা মেরে থেকে গেছে

আমার পোলা বান দুই বছর ধরে পড়া পারতেছে না আমার একটা পোলা একটা মেয়ে আমার এক ছেলে এক মেয়ে দুই বছর ধরে পড়ালে টেকার নেই আর কিস্তি কিস্তু কিস্তি কিস্তুড়াই অর্ধেক শুধু সারা অর্ধেক বাইরে রয়েছে এসেছে প্রতিদিন সাত হাজার চাপ দেয় প্রতিদিন সাত হাজার চাপ দেয় টাকা দেবো কেমনি আমি বাঁচতে আছি না আমার ফ্যামিলি বাঁচতে আসে না এই টাকা পান খোঁজ থেকে এই ট্রেকার দিছি আমার খুব কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে আর পাগল পাগলে গেছিলাম অনেক কষ্ট হয়েছে এই ছ করার চারশো ডলার দিছি চারশো ডলার দিয়ে দেশে যেতেছি এমনভাবে আসি মরতেও পারি না বাস্তব পারতেছি না অনেক কষ্ট আপনার মানে অনেক কষ্ট করতে আসে হয়তো বাংলাদেশে আমার সারের একটা কিস্তি সারের চাপ দিতে আসে ফোনে ফোন আমি কই যাম যত তার পরে সরকারের আমাদের দেশে নেওয়ার জন্য যত তার তারপরে আমাদের সরকার আমাদের দেশে নেয় শুধু আমি না এটা যত ভাই বোনের তত সবাই কষ্ট করতে পড়ে রয়েছে

গত পঁচিশে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত লেবাননে কাগজপত্রবিহীন প্রবাসীদের স্বেচ্ছায় নাম নিবন্ধন করেন বাংলাদেশ দূতাবাস সেই ক্ষেত্রে প্রায় চার হাজার প্লাস কাগজপত্রবিহীন প্রবাসী নাম নিবন্ধন করেন স্বেচ্ছায় দেশে যাওয়া প্রকল্পে বাংলাদেশ দূতাবাস এক লেবাননের করোনা পরিস্থিতির ফলে লকডাউনের ফলে জেনারেল সিকিউরিটিতে ঠিকভাবে কাজ না হওয়ার ফলে তাদেরকে দেশে ফেরত পাঠাতে পারছেন না লকডাউন স্বাভাবিক হলে লকডাউনের সপ্তাহ শেষ হলে তাদেরকে দেশে ফাটানো ব্যাপারে আশ্বস্ত করেছেন বাংলাদেশ দূতাবাস মোহাম্মদ আশরাফুল ইসলাম সাবিহা এন্ড ফারহান ওয়ার্ল্ড সংবাদ বেইরুত, লেবানন